রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু আজ অরুন্ধতী নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। কনফারেন্স হলে বৈঠকের আগে কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখেন রাজ্যপাল। পরে গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহার নেতৃত্বে অন্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। গবেষণা কেন্দ্রের কাজকর্মের বিষয়ে নানা তথ্য সম্পর্কে অবহিত হন তিনি। গবেষণা কেন্দ্রে অবস্থিত রাজ্যের একমাত্র সিড মিউজিয়াম ঘুরে দেখেন রাজ্যপাল। পাশাপাশি তিনি গবেষণা কেন্দ্রের মাঠে বিভিন্ন ধরনের সবজি, ডাল এবং দানাশস্যের পরীক্ষামূলকভাবে চাষ করা প্লটগুলিও ঘুরে দেখেন। রাজ্যপাল নতুন উন্নত মানের বীজ আনার জন্য পরামর্শ দেন। সব মিলিয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কাজকর্মে সন্তোষ ব্যক্ত করেন রাজ্যপাল। আমি ত্রিপুরা স্টেট মে ফার্মার্স কে কনভিনিয়েন্ট কে লিয়ে এ রিসার্চ স্টেশন বানা হে। এ রিসার্চ স্টেশন লাস্ট 70 ইয়ার্স সে अलग अलग किस्म के जो सीड्स सीड के हिसाब से चलते हैं एग्रीकल्चर का वो चल रहे। पहला इन लोग आम फार्मर्स को सपोर्ट करने के लिए जो बेसिक सीड है वो लेके आके उसको डेवलप करके उसको फिर फाउंडेशन सीड पे लेके आके फाउंडेशन सीड सोसाइटीज को और केंद्रीय विद्या वो विकास केंद्र उनको देके और फार्मर प्रोग्रेसिव फार्मर्स को देके उनके पास इन्हों मॉनिटरिंग करके